শিশু বয়সে সাঁতার শেখার একটা উপকারিতা আমার জীবনে ঘটেছে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলব। চট্টগ্রাম শহরে আমাদের বাসা যেখানে ছিল সেখানে একটি কুয়া ছিল, যেখান থেকে পানি তোলা হতো। তখন শহরগুলোতে অনেক কুয়া ছিল, ঢাকা শহরে অনেক কুয়া ছিল, পুরনো ঢাকায়। ঢাকা শহরের এই অঞ্চলেও অনেক কুয়া ছিল, চট্টগ্রাম শহরেও অনেক কুয়া ছিল, আমাদের বাসায় একটা কুয়া ছিল, সেখান থেকে বালতি দিয়ে পানি তোলা হতো। আর আমি সেখানে ওই কুয়ার মধ্যে মুখ দিয়ে গান গাইতাম। গান গাইতে গেলে ওই ইকো হতো তো, বা নানা ধরনের আওয়াজ করতাম, গানও গাইতাম, ইকো হতো তো ভালো লাগতো। সেই করতে গিয়ে ছোট ছিলাম, ব্যালেন্সটা হারিয়ে নিচে পড়ে গেছিলাম কুয়ার ভিতর। এবং সেদিন বাসায় কেউ ছিল না, আমার বাবা আইনজীবী ছিলেন, তিনি ছিলেন কোর্টে। আমার মা তখন অসুস্থ ছিল, মা ছিল হাসপাতালে। আমার অন্য ভাই বোনরা ভাইরা কেন জানি ছিল না। আমাদের বাসায় হাউস হেল্প একটা ছেলে ছিল, কত ছোট সাঁতার কাটছিল। তো আমাদের যে আমাদের বাসায় ছিল সে আমাকে বলল, আমি বালতি ফেলছি, তুমি বালতির মধ্যে বসো। সে বালতির মধ্যে আমি বসলাম, তারপর সে আমাকে টেনে তুলেছিল। এরকম কুয়াতে পড়েও কিন্তু তখন অনেক শিশু মারা যেত, তখন অনেক কুয়া ছিল। আমি যদি সাঁতার না জানতাম আমার বেঁচে থাকার কোনো কারণ ছিল, এবং আমার মাথা যদি কোনো কারণে কুয়া, তো দেওয়াল তো আপনার পাকা দেওয়াল, সেখানে লাগতো, আমি যদি আহত হতাম তাহলেও বেঁচে থাকার কোনো কারণ ছিল না। অর্থাৎ একেবারে ছোট বয়সে যে সাঁতার শিখেছিলাম সেটার উপকারিতা আমি পেয়েছি। আসলে ছোটবেলায় অনেক কাজ করা হয় যেগুলোর উপকারিতা পাওয়া যায়। ছোটবেলায় বন্ধুদের সাথে সাইকেল চালানো শিখেছিলাম, তো সাইকেল তো শহরে এখন কিছু কিছু মানুষ চালায়, তখন খুব বেশি চালাতো না। কিন্তু বিদেশে যখন পড়তে গেলাম তখন সাইকেল চালিয়ে আমি ইউনিভার্সিটি যেতাম, ইউনিভার্সিটি থেকে আসতাম, কারণ সেখানে সাইকেল চালানোই কালচার, সাইকেলের জন্য আলাদা লেন আছে। আবার ছোটোবেলায় সেই বন্ধুদের সাথে সাইকেল চালানো সেটি কাজে লেগেছে। বিয়ে করার পর জানতে পারলাম আমার বউ সাঁতার জানে না। তারপর আমার ছেলেমেয়েরা সবাই সাঁতার শিখেছে, ওরা ঢাকা এবং বিদেশে বড় হয়েছে কিন্তু সাঁতার শিখেছে সবাই, কিন্তু আমার বউ জানে না। তারপর আমার মেয়েরা আমার বউকে সাঁতার শেখালো, এখন সবাই জানে। আমাদের নদীমাতৃক দেশে, খাল বিল নদী হাওর বাউরের দেশে, এই দেশে সাঁতার জানাটা অত্যন্ত আবশ্যক, সব দেশেই আবশ্যক, আমাদের দেশে সেটি আরও বেশি প্রয়োজন বলে আমি মনে করি। এবং আমার দুটো খালাতো ভাই বোন পুকুরে পড়ে মারা গিয়েছিল। মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।